কি বের করছো, কি বের করছো ব্যাগে থেকে, কি বের করছো তুমি তাকরিব? এটা তো মার ব্যাগ, এখানে তো তোমার কিছু নেই মা। কোনো জায়গায় বের হওয়ার সময় তাকরিম ঠিক এইভাবে আমার ব্যাগটা নিয়ে খেলে। এই যে তাকরিমের জুতা কেনার জন্য নিয়ে আসছি, আর এই যে পায়ে দেখতে পাচ্ছেন ক্যাশ, এইটাই ওর পছন্দ, আর এটা পরে টুকটুক করে হাঁটছিল। তাকরিম বাবুর জুতা কেনার সময় আমি অলওয়েজ খেয়াল করি জুতার ওজনটা যেন অনেক হালকা হয়। হালকা খোঁজার কারণ হলো এতে বাবুর হাঁটতে অনেক সুবিধা হয়ে যায়। সব ক্ষেত্রে বাবুর কমফোর্টটাই ম্যাটার করে। এই যে উনি বাসায় এসে তার জুতা খুঁজছিল। বাবা, এই যে নানু ভাই জন্মদিনের গিফট দিয়েছে। এই যে আরো কি গিফট আনছে দেখো তো, দেখো ওয়াও মাশাআল্লাহ, তাকরিম পছন্দ হয়েছে তোমার? থাক থাক, এটা পরানো থাকবে না, গরম লাগতেছে। পছন্দ হয়েছে তোমার? দেখছো কি সুন্দর জুতো এনেছে। ও মাই গড, ও বাবা কি সুন্দর হয়েছে। এই যে এগুলো তোমার জামা, এই যে জামাটি দেখো, জামা না, এই যে সব পায়জামা, কি সুন্দর সুন্দর পায়জামা আছে দেখো। ওয়াও, এই যে দেখো, এই যে দেখো তোমার নানা ভাই, তোমার ভালো লেগেছে মামুনি? ওয়াও, এই যে এবারে পায়জামা গুলো অনেক সুন্দর এসে মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবু পছন্দ হয়েছে? ওয়াও বাবা, জুতা ভালো লেগেছে? ও মা কি সুন্দর জুতা হয়েছে তাকরিমের। তাকরিম কিন্তু বাসায় অনেক লুকোচুরি খেলে, তার শপিং দেখে সে এখন তার নানুকে খুঁজছে আর লুকোচুরি খুলছে। এই যে দেখেন, সে কিন্তু বুঝতে পারছে না যে এইখানে যে লুকি আছে, সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে আসছে তার নানু কোথায়। আমি বলছিলাম যে এই যে দেখো, এই যে দেখো, সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। আমি অবাক হয়ে চেয়ে থাকি যে নানুর প্রতি তার কি ভালোবাসা এই ছোট্ট ছেলেটার। খুঁজে পাওয়ার পর তার রিয়াকশনটা খালি দেখেন, মানে কি যে মিষ্টি করে আমার বাবা লুকোচুরি খেলে, আমি শুধু তাকিয়েই থাকি। নানু নাতিনের লুকোচুরি খেলা এরকম লেগেই থাকে সারাদিন। তো বাবুর জন্য ডাইপার আনা হয়েছে, ওর ডাইপার একদম শেষ হয়ে গেছে। এখন শীতের দিন হওয়াতে ডাইপারটা একটু বেশি প্রয়োজন পড়ে, আর ওকে বিকালবেলা একটু নাস্তার জন্য মাঝে মাঝে একটু সেরিলাক দিয়ে থাকে, ওই খেতে পছন্দ করে, এটা সবসময় দেওয়া হয় না। যখন বেড়াতে নিয়ে যাওয়া হয় তখন তো আর কোথাও গেলে এরকম রেডিমেড খাবার পাওয়া যায় না, তো সেরিলাকটাই শেষ ভরসা, তার জন্য এটা কেনা হয়। যা খাই তা তো আর বাবু খেতে পারে না এখন।